মাসে উদ্ধার একশো কোটি একের পরে খানায় মিলেছে রাশি রাশি টাকা টাকার পাহাড়ের ছবি দেখে চমকে উঠেছেন সকলেই কোথা থেকে কত টাকা উদ্ধার হলো ধন উদ্ধারে বড়সড় সাফল্য ইডির অর্পিতা থেকে আমির বাড়ি ও ফ্ল্যাট থেকে গত কয়েক মাসে বারবার টাকার পাহাড়ের ছবি দেখেছে রাজ্যবাসী কখনো অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট কখনো গার্ডেন রিছে আমির খানের বাড়ি থেকে তারা তারা নোট উদ্ধার করেছে ইডি জায়গায় জায়গায় তল্লাশি চালিয়ে কালাধন উদ্ধারে বড় সড় সাফল্য ইডির আর এই ইডির হানায় সম্প্রতি একাধিকবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম রাজ্যে একের পর এক হানা মিলেছে মধ্যে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় এছাড়াও কোটি কোটি টাকার সোনা হিরের গয়না মিলেছে হালি শহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি থেকেও লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে মোট তিন কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের এবার ফের কলকাতার গার্ডের নিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এছাড়াও ঝাড়খণ্ডে একটি কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত একটি ঘটনায় কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সাম্প্রতিক তল্লাশি অভিযানের তালিকা দেখলে চোখ কপালে উঠবে আপনারও সব মিলিয়ে প্রায় গত কয়েক মাসে রাজ্যে প্রায় আটষট্টি কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশ দেশজুড়ে ইডি হানায় উদ্ধার হয়েছে একশো কোটি টাকা মাত্র তিন মাসের মধ্যেই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে তল্লাশি অভিযানে তবে তদন্তকারী আধিকারিকদের হানায় উদ্ধার হওয়ায় কারি টাকা যায় কোথায় জানা যাচ্ছে বাজেয়াপ্ত হওয়ায় বস্তাবস্তার টাকা নিজেদের হেফাজতে রাখার অধিকার নেই ইডির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ওই টাকা গোনার জন্য অনুরোধ করে ইডি গণনা শেষ হলে বাজেয়াপ্ত হওয়া টাকার অঙ্ক উল্লেখ করে একটি লিস্ট তৈরি করা হয় যদিও ইডি স্টেট ব্যাঙ্ক কিংবা কেন্দ্রীয় সরকার কেউই এই টাকা ব্যবহার করতে পারে না এরপর বিচারাধীন মামলার বিচারপতিকে দিয়ে এই বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ নিশ্চিত করানো হয় ছয় মাসের মধ্যে সে কাজ করতে হয় ইডিকে যতক্ষণ না পর্যন্ত বিচারপতি তা নিশ্চিত করছেন ততক্ষণ ব্যাংকেই জমা থাকে সেটি মামলা শেষ না হওয়া পর্যন্ত স্টেট ব্যাংকের অ্যাকাউন্টেই জমা থাকে বিপুল ধনরাশি